السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই পর্বের মধ্যে আমরা শিখবো মিম সেকেন্ডের সহজ পদ্ধতি। আজকে আমরা কী শিখবো? মিম সেকেন্ডের সহজ পদ্ধতি। আমরা মিম সেকেন্ড পেয়েছিলাম তিন প্রকার, মিম সেকেন্ডের ইকফা, মিম সেকেন্ডের ইদগম, মিম সেকেন্ডের ইজহার। তা আমরা তিনটির পর্ব তৈরি করেছিলাম, তিনটি নিয়মেরই তিনটি পর্ব তৈরি করে আমরা শিখেছিলাম। তো আজকে আমরা তিনটি পর্বকে একত্রে আরও সহজে কীভাবে শিখতে হয়, কীভাবে বুঝতে হয় আজকে আমরা শিখবো। তো বিশেষ করে এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা মনে করেন যে নিজে নিজে কোরআন শিখবো, আমি অন্য কাউকে শিখাবো না, কিন্তু আমি নিজে সম্পূর্ণ সহি করে কখন কখন কোন নিয়ম হবে এই নিয়মগুলো জেনে আমি কোরআন শিখবো, তাদের জন্য আজকের এই সহজ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন মিম সেকেন্ডের সহজ পদ্ধতি, যে মিম সেকেন্ডের এই মিম সেকেন্ডটা হচ্ছে কি, তিন নাম্বার গুন্না। গুন্না পাইছিলাম তিন প্রকারের, ওয়াজিব গুন্না, নুন সাকিন, তানবিনের গুন্না, তারপর হচ্ছে কি মিম সেকেন্ডের গুন্না। এই গুন্নাটা আপনি যদি বুঝতে পারেন আর আমাদের আগের ক্লাসগুলো যদি আপনি করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করব যে কোরআনের মধ্যে যত ধরনের গুন্না আসবে আপনি এটা কী করবেন, সহজেই চিনতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই, অবশ্যই অবশ্যই ওই ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনার জন্য আরও যে গুন্নার নিয়মগুলো রয়েছে সম্পূর্ণ নিয়মগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, মিম সাকিন কাকে বলা হয় আমরা আগেও শিখেছিলাম, আমরা আজকেও শিখবো যে মিম সাকিন একটা মিম। আমরা যদি আরবি হরফ চিনি, যে আরবি হরফ হচ্ছে 29টি, তার মধ্যে একটি হরফ হচ্ছে কি মিম, এটাকে বলা হয় মিম। এখন এই মিমের উপরে যদি একটা বাঁকা চিহ্ন থাকে, মিমের উপরে যদি একটা বাঁকা চিহ্ন, এই বাঁকা চিহ্নটার নাম হচ্ছে কি জজম, এই বাঁকা চিহ্নটার নাম কি জজম, এই জজমওয়ালা মিমকে বলা হয় মিম সাকিন। এই সম এই পুরাটাকে বলা হয় কি মিম সাকিন, পুরাটা কি বলা হয় মিম সাকিন। যেখানেই আপনার মিম দেখবেন, মিমের উপরে একটা বাঁকা চিহ্ন দেখবেন, মনে করবেন কি এটা মিম সাকিন। আর যেখানেই মিম সাকিন থাকবে সেখানে তিনটি নিয়ম থাকবে, যেখানেই মিম সেকেন্ড থাকবে মনে রাখবেন ভালো করে এটা, সেখানে কী থাকবে তিনটি নিয়ম থাকবে। নিয়ম তিনটি কী, আমরা যে আগের ক্লাসগুলো শিখেছিলাম মিম সেকেন্ডের ইকফা, মিম সেকেন্ডের ইদগম, মিম সেকেন্ডের ইজহার। তো আজকে মিম সেকেন্ডের ইকলাব, মিম সেকেন্ডের ইদগম, মিম সেকেন্ডের ইকফা, মিম সেকেন্ডের ইজহার, এই তিনটে নিয়মকে আজকে আমরা একত্রে শিখবো সহজে। দেখেন মিম সেকেন্ড চিনছি, মিমের উপরে বাঁকা চিহ্ন অর্থাৎ জজমওয়ালা মিমকে মিম সেকেন্ড বলে, জজমওয়ালা মিমকে মিম সেকেন্ড বলে। দেখেন মিম সেকেন্ডের পরে, মিম সেকেন্ডের পরে বা কি থাকে, বা এবং মিম, মিম সেকেন্ডের পরে বা এবং কি মিম, মিম সেকেন্ডের পরে বা এবং মিম, মনে রাখবেন ভালো করে এটা মিম সাকিন, যে মিমের উপরে বাঁকা চিহ্ন। এখন তার পরবর্তী হরফটা যদি বা এবং মিম হয় তাহলে গুন্না করে পড়তে হবে, কী করতে হবে গুন্না, কী করতে হবে গুন্না করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। গুন্নাটা কী আমি বলেছিলাম যে কিছুক্ষণ সময় যদি শব্দটাকে ধরে রাখতে হয় আবার ছেড়ে দেয় এটার নাম কি গুন্না, কিছুক্ষণ সময় শব্দটাকে ধরে রাখা, হরফটাকে ধরে রাখা, তারপরে একটা ছেড়ে দেওয়া, এটার নাম কি গুন্না। এখন ভালো করে মনে রাখবেন এই এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করতে হবে আপনার, আপনার যে পূর্বের তিনটা সংজ্ঞা আপনি যদি মুখস্থ নাও করেন কিন্তু এই সংজ্ঞাটা মাস্ট আপনি মনে রাখতে হবে। যদি এই সংজ্ঞাটা মুখস্থ রাখতে পারেন তাহলে মিম সেকেন্ডের যত নিয়ম আপনি সহজে কী করতে পারবেন, বুঝতে পারবেন। মিম সেকেন্ডের পরে, মিম সেকেন্ডের পরে বা ভামে যাই বলেন আপনি, বা এবং মিম, বা দুটো হরফ ভালো করে মনে রাখবেন, বা মিম, বা মিম, মিম সেকেন্ডের পরে বা এবং মিম হলে গুন্না করে পড়তে হবে, আর বাকি হরফ গুন্না করে গুন্না সারা পড়তে হবে। আর বাকি যে কোনো হরফ আসবে, আর বাকি যে কোনো হরফ আসুক, তা সা জিমদাল তাল, আপনি 29 হরফের মধ্যে আর বাকি যা হরফ রয়েছে সমস্ত হরফ আসলেও কী হবে না, এখানে গুন্না হবে না, শুধু বা মিম সেকেন্ডের পরে বা এবং মিম হলে কী করতে হবে গুন্না করতে হবে, আর বাকি হরফ আসলে কী করতে হবে গুন্না সারা পড়তে হবে। এখন তিনটা উদাহরণ আমি লিখেছি, তিনটা উদাহরণ যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি সহজে বুঝবেন। দেখেন শব্দের মধ্যে কী পাইছি, মিম সেকেন্ড পাইছি, মিম মিম জের মিম, মিম মিম জের মিম পাইছি, মিম সেকেন্ড, মিম সেকেন্ড পাইছি, আমরা পাইছি মিম সেকেন্ড। এখন তারপর হরফটা কী আছে বা, কী আছে তারপর হরফটা কী আছে বা, তার মানে এখানে কী করতে হবে গুন্না করতে হবে। মিম সেকেন্ড পাইছি, তার পরবর্তী হরফ কী পাইছি বা, এখানে কী করতে হবে গুন্না করতে হবে, মিলাম মিম মিমজের মিম বা আঞ্জাবার বা, এখন মিম বা হবে তাহলে গুন্না হয়েছে, হয় নাই গুন্না কি কিছুক্ষণ সময় দূরে রাখতে হবে তারপরে ছাড়তে হবে, মিম বা মিম বা, এই যে মিম বলে ধরে রাখছি এটার নাম হচ্ছে গুন্না, এটার নাম কি গুন্না, মিম বা দালজের দি, মিম বা দি, মিম বা দি। প্রথম অবস্থায় আপনি নতুন অবস্থায়
শব্দগুলো একটু বেশিক্ষণ সময় ধরে রাখবেন, কি করবেন বেশিক্ষণ সময় ধরে রাখবেন, তারপর আস্তে আস্তে এটা এমনি নিয়ন্ত্রণে চলে আসবে। আমার সাথে সাথে বানান করেন, মিম মিমজের মিম, মিম মিমজের মিম, বা ইনজেবার বা মিম বা মিম বা, গালজের দি মিম বা দি। তো প্রিয় বন্ধুগণ, আপনি যখন শব্দটি উচ্চারণ করবেন, প্রথমে আপনি বানান করবেন, প্রথম অবস্থায় কি করবেন বানান করবেন, তারপরে আপনি মিলে উচ্চারণ করবেন, প্রথমে টেনে পড়তে যাবেন না, প্রথমে আপনি বানান করে শিখবেন। একবার যদি আপনি বানান করে শিখতে পারেন, তাহলে আপনি দেখা গেছে আপনার জন্য পড়াটা কোরআনটা সহজ হয়ে যাবে এবং সহিহ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মিম বা দি, এখানে এটা কি, এটা হচ্ছে মিম সেকেন্ডের, মিম সেকেন্ডের নিয়ম। হ্যাঁ দেখেন পরেরটা, মিম মিমজের মিম, পাইছি মিম সাকিন, মিমের উপর বাঁকা চিহ্ন আসছে, কি পাইছি মিম সাকিন। এখন মিম সেকেন্ডের পরেও হরফটা কি আছে, মিম, পরে হরফটা কি আছে, মিম আছে, তার মানে এখানে কি করতে হবে, গুণনা করতে হবে। মিম সেকেন্ডের পরে হরফটা কি আছে, মিম আছে, এখানে কি করতে হবে, গুণনা করতে হবে, গুণনা করেন মিম মিমজের মিম, মিম মিম সাদের মিস, মিম মিস, মিম মিস, রামজের লি মিম মিস লি, হাখারাজের হি, হাখারাজের হি লম্বা হবে এক আলিফ পরিমাণ, খারাজ জবর খারাজের উল্টা বেশ। একটা হচ্ছে এক জবর এক দের এক বেশ হরকত, আর একটা হচ্ছে খারাজ জবর খারাজের উল্টা বেশ মদের হরকত। যখন মদের হরকত হয় তখন এখানে কী করতে হবে, লম্বা করতে হবে। মিম মিস লিহি, মিম মিস লিহি, ওর সাথে বলেন মিম মিস লিহি, বুঝছেন। তারপর একটা দেখেন, হামিম বেশ হুম, পাইছি কি মিম সেকেন্ড, পাইছি মিম সেকেন্ড, পাইছি। যেখানে মিম সেকেন্ড থাকুক, এখানে কী করবো আমরা, পরবর্তী হরফটা খেয়াল করবো, পরবর্তী হরফটা কি আছে, ফা আছে। এখন বা মিম আসছে, আসে নাই, কি আসছে, ফা। বলছিলাম কি যে মা বা মিম ব্যতীত যে কোনো হরফ আসতে এখানে কী করতে হবে, গুণনা সারা পড়তে হবে। হামিম বেশ হুম, ফায়াজের ফি, হুম ফি, হুম ফি। আমি যদি এখন বলি হুম ফি, হয়েছে না ভুল হবে, কোনটা ভুল হবে, এখানে কী হবে না, গুণনা হবে না। হুম ফি, হালিম সাবর হা মদের হরফ, ফায়াজের ফি এটাও মদের হরফ, জিরের বাম পাশে জজমল আইয়া, হালিফ জবর হা এটাও মদের হরফ, জবর বাম পাশে খালি আলিফ। আমাদের 29 থেকে 39 পর্যন্ত 10টি পর্ব হচ্ছে মদের নিয়ম। আপনি যদি এই 10টি পর্ব 10 দিনও দেখেন, আমরা ইনশাল্লাহ আশা করবো কোরআনের মধ্যে যত মদের নিয়ম আসবে আপনি কী করবেন, সহজে এটা বুঝতে পারবেন। তা আপনি কী কর, এই 10টি পর্ব বিশেষ করে দেখবেন, এই মদের নিয়মটি আর গুণ নিয়মগুলো ভালো করে দেখতে হবে। কোরআন সহি করার জন্য মদ এবং তাসবিদের কোনো বিকল্প নেই। আপনি যদি মত এবং তাসবিদ না বুঝেন, তাহলে আপনার জীবনও কোনো দিন আপনার কোরআন তাহলে সহি হবে না। আপনি কোরআন পড়তে পারবেন কিন্তু কোরআন সহি করা যাবে না। কোরআন পড়া যায় শুধু 5টা নিয়ম জানলেও কোরআন পড়া যায়, কিন্তু কোরআন সহি করার জন্য এই বিশেষ নিয়মগুলো, মদের নিয়ম, তারপর তাসবিদের নিয়ম। এখন আমাদের তাসবিদের নিয়ম চলতেছে, আজকে আজকে আমাদের সম্পূর্ণ গুণনার নিয়মগুলো শেষ হয়ে যাবে। আমাদের 29 থেকে 39 পর্যন্ত ছিল মদের নিয়ম, ওই মদের ক্লাসগুলো যদি আপনি ভালো করে করবেন ইনশাল্লাহ আমরা আশা করি, তারপরে এই তাসবিদের ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ, এর পরে আপনার কি কোরআন সহি হবে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি। হামিম বেশ হুম, ফায়াজের ফি, হুম ফি, হালিফ সাবর হা, হুম ফি হা, হুম ফি হা হবে, হবে হবে না, কি হবে, হুম ফি হা, হুম গুণ করা যাবে না, হুম ফি হা, হুম ফি হা। আবার বলছি মিম মিস মিম বা দি, মিম গুণ করতে হবে, মিম বা দি, মিম মিস লিহি, মিম এই মিম বলছি এটার নাম কি, গুণনা, মিম মিস লিহি, হুম ফি হা। এখানে মিম সেখানে আসছে কিন্তু কি করছি, গুণনা করছি, করি নাই, কেন, পরবর্তীতে বা এবং মিম হরফ আসে নাই, হুম ফি হা। প্রিয় বন্ধুগণ, আপনাদের যদি এখন প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনশট দেয় রাখতে পারেন, যে আপনার এটা আপনার যখন গ্যালারিতে থাকবে আপনি বারবার এটা দেখলে আপনার জন্য এটা কি আরও সহজ হবে। তো প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমরা এখানেই বিদায় নিব, আজকের মতো আমরা গুণনার নিয়ম সম্পূর্ণ শেষ করে আসছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকটি পর্ব ধরেই 12-13টি পর্ব ধরে গুণনার নিয়ম করে আসছি, তারপরে মদের নিয়ম করছি। এই বিশেষ করে মত এবং তাসবিদের ক্লাসগুলো আপনারা বেশি বেশি দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, মুখস্থ নয়, মুখস্থ বিদ্যা কিছুক্ষণ সময় থাকবে, তারপরে এটা ভুলে গেলে সম্পূর্ণ শেষ। এজন্য আপনি বিশেষ করে এটা বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনি যেটা মুখস্থ করার প্রয়োজন আমরা তো বলেই দিয়েছি, আপনারা ওইটা মুখস্থ করে নেবেন। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চাই, আজকের মতো আমরা এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।